নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, রোববার ভোরে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদবজি র‍্যাব ১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপরিচালক মেজর হাসান শাহরিয়া জানান, মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সাথে যোগাযোগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল তারা। এভাবে প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করে। বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশি সার্ভার ভাড়া করে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মোহাম্মদ সাইদুর রহমান এবং তার সহযোগী হাসিবুল ইসলামকে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি ল্যাপটপ সহকারে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত আসামিরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। অধিক জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায় যে এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ডিজিটাল দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, আজ সকালে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজীব আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোশারেফ হোসেন, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান সহ আর অনেকে। সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাংলাদেশের শীর্ষ ৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভ্রমণে নিষেধাজ্ঞায় বাংলাদেশের অর্থনীতির ওপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। সভার প্রতিনিধি ওমর ফারুক জানান, রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দুই দিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী এ সময় বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরিশ্রমের উপর নির্ভরশীল, সুতরাং মানুষের পরিশ্রমটা আমার বাঙালিরা হয়তো এর ফলে একটু বেশি করে কাজ করবে, সুতরাং লাভই হতে পারে। আর দ্বিতীয় হলো, অর্থনীতি তো চলে ব্যবসা বাণিজ্যের উপরে। যতক্ষণ পর্যন্ত আমার জিনিসের কদর থাকবে, দাম ঠিক থাকবে, মহাযুদ্ধ হলেও আমার জিনিস বিকবে, সেইটা আমাদের উদ্দেশ্য। সুতরাং অর্থনীতির উপরে আমি কোনো নেতিবাচক প্রভাব আমার নিজের জ্ঞান থেকে দেখছি না।